প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার শিরোনামে। প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন। এই পত্রিকাটি তাদের লিড নিউজ করেছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকারের না, শারীরিক অবস্থার ক্রমাবনতি নিন্দা জানালেও তাৎক্ষণিক কর্মসূচি নেই বিএনপির, পর্দার অন্তরালে নেই কোনো আলোচনা। রয়েছে 2014-18 নির্বাচন নিয়ে বিতর্কের চাপে দায়িত্ব বেড়েছে বলেছেন সিএসসি, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 1000 ছাড়ালো, একদিনে আরো 17 মৃত্যু। রয়েছে একাদশ সংসদ প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি, টিআইবির প্রতিবেদন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে। আরও রয়েছে বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান 13, শেখ হাসিনাকে কোনো অপশক্তি দমাতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক মানবজমিন, দৈনিক মানবজমিন তাদের লিড নিউজ করেছে, 40 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স সেপ্টেম্বরে, ডলারের বিপরীতে ক্রমে দুর্বল হচ্ছে টাকা, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন সরকারের না, বিএনপি বলছে রাজনৈতিক উদ্দেশ্য। 1000 ছাড়ালো ডেঙ্গুতে প্রাণহানি। রয়েছে একাদশ সংসদে আইন প্রণয়নের সময় কম, প্রধানমন্ত্রী প্রশংসা, অন্য দলের সমালোচনার অধিক সময়, টিআইবির প্রতিবেদন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কথা না বলাটাও একটা বার্তা। দৈনিক কালবেলা, খালেদা জিয়ার বিদেশ যাত্রা অনিশ্চিত, পরিবারের আবেদনে আইন মন্ত্রণালয়ের না। রয়েছে অর্থ পাচার ও হুন্ডিতে প্রবাসী আয় বড় ধস, আগের দুই নির্বাচন নিয়ে বিতর্কের চাপে আছেন সিএসি। দৈনিক যুগান্তর, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, পরিবারের আবেদন ফের নাকচ। রয়েছে বিদেশে চিকিৎসা অনুমতি দেওয়ার সুযোগ নেই সরকারের বলেছেন আইনমন্ত্রী। খালেদা জিয়াকে আদালতে যেতে হবে ওবায়দুল কাদের। ময়মনসিংহ কিশোরগঞ্জ রোড মার্চে বিএনপি নেতারা, 2014 ও 2018 এর মতো নির্বাচন আর হতে দেব না, নির্বাচন সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র ইউর সঙ্গে সম্পর্ক সংকুচিত হবে। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, রেমিটেন্সে বড় ধাক্কা, 41 মাসে সর্বনিম্ন। আরও রয়েছে চাঁদা চেয়ে 200+ বাড়িতে পোস্টার, খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা ছাড়ালো, রপ্তানি আয় বেড়েছে। দৈনিক আমাদের সময়, এই পত্রিকাটি তাদের লিড নিউজ করেছে, আইনি প্যাচে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, 5% সুদ চায় বিশ্ব ব্যাংক। রয়েছে 1.5 লাখ কোটি টাকা ছাড়ালো খেলাপি ঋণ, 3 বৈঠক হলে ওঠেনি মজুরি পুনর্নির্ধারণ প্রস্তাব, কথাবার্তা সীমার মধ্যে থেকে বলা উচিত বিএনপিকে কাদের, সরকার ক্ষমতা না ছাড়ালে রাজপথ ছাড়ব না, রোড মার্চে বিএনপি। দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন নাকচ, 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স। রয়েছে লাশ গুম করতে হাড় মাংস ছড়িয়ে দেওয়া হয় পাহাড়ে, রাউজানের হৃদয় হত্যার আরও 2 জন গ্রেপ্তার। বিশ্ব বসতি দিবস আজ, নগরায়ণের সবচেয়ে বড় চাপ ঢাকায়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চান সিএসি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আইন মন্ত্রণালয়ের না, বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত বলেছেন আইনজীবী। সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু, ইউনো উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে শুরু নির্বাচনী কাজ, 2014 ও 2018 সালের নির্বাচনের চাপ আমাদের উপর বলেছেন সিএসি। সংসদে বেশিরভাগ সময় কাটে প্রশংসায়, টিআইবির গবেষণা প্রতিবেদন। দৈনিক ভোরের কাগজ, এই পত্রিকাটিও তাদের লিড নিউজ করেছে, সরকারের না, হতাশ বিএনপি, খালেদা জিয়ার বিদেশ যাত্রার আবেদন নাকচ, জনতার ঢল নামানোর টার্গেট, অক্টোবর জুড়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। দৈনিক ইনকালাপ, প্রধানমন্ত্রীর দিকে সবাই তাকিয়ে, কেমন হবে সামনের রাজনীতির গতি প্রকৃতি, বাংলাদেশের নির্বাচনে ভারতের নিরাপত্তাও একটা বার্তা, দেশের রিজার্ভ স্বস্তিতে আছে সালমান এফ রহমান, আতিপাতি শিখি সব নেতারা এমপি হতে চায় ওবায়দুল কাদের। দৈনিক আজকের পত্রিকা তাদের লিড নিউজ করেছে, উত্তেজনা শঙ্কার অক্টোবর, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সরকারের না, ভিসা প্রদানে বিলম্ব অবসানে যুক্তরাষ্ট্রকে সরকারের অনুরোধ। আরও রয়েছে সহিংসতা ঠেকাতে প্রস্তুত পুলিশের সব ইউনিট, অক্টোবর নিয়ে শঙ্কা, ডলার কারসাজির দায়ে জরিমানা 10 ব্যাংককে। এ রয়েছে দৈনিক সমকাল, দেশের সংকট সময়ে বড় ধাক্কা অর্থনীতিতে, 41 মাসের সবচেয়ে কম রেমিটেন্স সেপ্টেম্বরে,
খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন নাকচ, পর্দার আড়ালে কলকাঠি, খেলাপি ঋণ বেড়ে 1,56,000 কোটি টাকা। এরপর আছে দৈনিক নয়া দিগন্ত, চাপেও নির্বাচনের পথেই হাঁটছে আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। একাদশ সংসদ নিয়ে টিএবির প্রতিবেদন, করাম সংকটে 89.28 কোটি টাকার অপচয়, অভিযোগ প্রমাণ হলে মৃত্যুদণ্ড হতে পারে ইমরানের, রয়েছে প্রধানমন্ত্রী যে মতামত নিয়েছেন তাই আইনের অবস্থান, আইনমন্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।